सप्ताह जुड़े पुरो गोटा बांगलाय चलबे प्रबल झड़ बृष्टिर संगे वज्रपात। हलुद सतर्कता जारी करलो आबहावा दफ्तर। तो बंधुरा, कबे थेके कतदिन पर्यन्त राज्येर कोन कोन जेलाय चलबे प्रबल झड़ बृष्टिर संगे वज्रपात, एछाड़ाओ राज्येर कोन कोन जेलाय हलुद सतर्कता जारी करेछे आबहावा दफ्तर, विस्तारित जानते हले भिडियोटी सम्पूर्ण देखबेन। भिडियोटी भालो लागले लाइक करबेन। आर एमोनी प्रतिदिनेर आबहावार गुरुत्वपूर्ण खबरगुलि सबार आगे देखार जोन्नो चैनलटी सबस्क्राइब करे पाशेर बेल आइकनटिते प्रेस करे राखबेन। आर आपनारा एई भिडियोटी कोथाय थेके देखछेन एछाड़ाओ बर्तमाने आपनादेर एलाकार आबहावा केमन रयेछे विस्तारित कमेंट करे जानाबेन। तो चलुन एक नजरे देखे नेওয়া যাক। মঙ্গলবারের পর বুধবারও সকাল থেকেই শুরু বৃষ্টি, বর্ষার চেনা ছন্দ বাংলার বিভিন্ন এলাকা। সকাল থেকেই দুই এক পশলা বৃষ্টি হয়েছে জেলায় জেলায়, কোথাও আবার দেখা গিয়েছে মেঘের ঘন ঘটা। একে মৌসুমি বায়ু ঢুকে পড়েছে রাজ্যে, তার ওপর বিদ্যমান রয়েছে নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী দুদিন এমনই থাকবে রাজ্যের আকাশ। দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গও, তবে হালকা বৃষ্টি নয়, কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। শুধু তাই নয়, বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40-50 কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর। আগামী 17 জুন পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। জানা গিয়েছে এদিন দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, বর্ধমান, 2 মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম ও ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, 2 দিনাজপুর, মালদাতেও হালকা থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। করোনা পরিস্থিতিতে কার্যত সকলেই গৃহবন্দী। আবহাওয়া দপ্তর বলছে অত্যন্ত প্রয়োজনে ঘর থেকে যদি বেরোতেই হয় তাহলে ছাতা নিতে ভুলবেন না। আপাতত দিনের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 31 ডিগ্রি সেলসিয়াসের কাছে, শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রি সেলসিয়াসের কাছে। ইয়াসের আগমনে কিছুটা বৃষ্টি পেয়েছিল বাংলার মানুষ, তবে ইয়াস চলে যাওয়ার পর কিছুদিন বৃষ্টি কমে প্রচণ্ড গরমে ভুগছিল বাংলা, কিন্তু বর্ষার বৃষ্টি সেই অভাব পূরণ করতে চলে এসেছিল। তবে এবার মৌসুমি বায়ু আগমনের সঙ্গে সঙ্গেই বঙ্গে বর্ষা প্রবেশ করেছে, তারপর থেকে বেশ ভালো পরিমাণেই বৃষ্টি চলছে বঙ্গে, আর তা টানা 1 সপ্তাহ চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।